ছাড়া জগতের অন্য কোন পুরুষকে স্বামী রূপে বরণ করতে পারবো না কেড়ে না। আমি পারবো না। এই বলে মীরাবাই তিনি হাউ হাউ করে কাঁদছেন। আর বিগ্রহের ভিতর থেকে গিরিধারে গোপাল বলছে, মীরা মীরা তুমি দুঃখ করো না, তুমি মেবারে রানী হয়ে মেবারে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব, আমি সদা সর্বদা ভক্তের কাছেই থাকি। কেন জানো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো। বলো ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গো। তাই ভক্তই আমার সব, তোমার কোনো চিন্তা নেই। তাই তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইছে, এটা সামাজিক মর্যাদা রক্ষা কর, তাই তুমি বিবাহ কর। মীরাবাই বলছেন, তুমি যখন আদেশ করছো তখন তোমার আদেশ আমি মাথায় তুলে নিলাম। তাই বাবা আজকে রত্নসিংহ তার মেয়ে মীরার সঙ্গে তোমার ভোজের বিবাহ ঠিক করলো। বাবা কত শত বাদ্যি বাজনা নিয়ে আজকে কুমার ভোজ বিয়ে করতে এসেছিল। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার আমার মনের মানুষের সঙ্গে।
না করেননি? এই দিকে মাইরা প্রেম করেননি আপনারা? ও বাবারা, আপনারা প্রেম করেননি? প্রেম করেননি কেউ? কে কে করেছেন একটু হাতটা তুলুন তো দেখি, কে কে করেছেন একটু হাতটা তুলুন, কে কে করেছেন প্রেম? কেউ করেননি, সবাই করেছেন, কেউ তো কেউ হাত তুলেনি। এই মাত্র তিনজন, চারজন মাত্র প্রেম করেছেন। ও আপনারা কেউ তাহলে প্রেম করেননি? কেউ প্রেম করেননি? কেউ প্রেম করেননি মায়েরা? কেউ করেননি? এই দেখুন আমার মা বলেছেন তিনি নাকি প্রেম করেননি। আপনি প্রেম করেননি? সত্যি বলছেন করেননি? ও মাইরা, আপনারা যদি না এখানে আসতেন তাহলে, আপনারা যদি, আমিও যদি না আসতাম তাহলে কি হতো মা? তাহলে আমরা কার সঙ্গে প্রেম করেছি গো? কার সঙ্গে করেছি? ও মাইরা, এ প্রেম সে প্রেমের কথা বলা হচ্ছে না মা। এখন মা দেখবেন, প্রেম দেখবেন বেশি হাটে বাজারেই হয় না, কি গো মায়েরা হয় না? এখন মা দেখবেন বেশি প্রেম দেখবেন ফোনে ফোনে হয়, ফোনে ফোনে হয় মা, হয় না? হয়তো নাকি? হয়তো। ও মায়েরা, তাহলে আমরা কার সঙ্গে প্রেম করেছি গো? মায়েরা বলুন কার সঙ্গে করেছি? এইদিকে কার সঙ্গে করেছি গো? কার সঙ্গে করেছি? দেখুন আমার মা বলেছে আমরা তাহলে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের সঙ্গে প্রেম করেছি, তাই তো বলছেন? ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষে জানে, আমার মনের মানুষে জানে, তাই বাবা আজকে মীরাবাই তিনি বিবাহ বাসরে দাঁড়িয়েছেন বাবা। এখন মা বিবাহের সময় বাবা শুভ দৃষ্টি হয় না, সেই যে পান পাত্রা দিয়ে বাবা মুখটা ঢেকে দেয়, তেমন আজকে মীরাবাইও আজকে পান পাত্রা দিয়ে বাবা মুখটা ঢেকে রয়েছে। এইবার সবাই বলছে যে মীরা, এইবার তুই তোর বরের দিকে তাকা। মীরাবাই বলছেন যদি বরকেই দেখতে হয় তাহলে আমার গিরিধারীকে আমি আগে গিরিধারীকে দেখব, তারপর আমার বরকে দেখব। রত্ন সিংহ বলল, মীরা তুমি কি হাজার হাজার অতিথির কাছে কি আমাকে অপমান করতে চাইছ? মীরাবাই বলছেন বাবা একমাত্র গিরিধারী আমার স্বামী, শুভ যদি দৃষ্টি করতে চায়। ভক্তিমতী মাইরা, আমরা শুভ দৃষ্টি কাকে বলি মা? না মা, যার মুখটা ভগবানের দিকে থাকে, যিনি ভগবত দর্শন করেন, তখনই জানতে হবে মা সেটা শুভ দৃষ্টি। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু দেখবেন বাবা, সে সিরিয়াল দেখুন আর সিনেমা দেখুন, এগুলো সব হচ্ছে বাবা অশুভ দৃষ্টি, কুদৃষ্টি। তাই মীরাবাই বলছেন আমি আগে গিরিধারীকে দেখব। মা বলে উঠলো, হ্যাঁ গো এখন কথা বাড়িয়ে লাভ নেই, তুমি যাও না, গিয়ে বিগ্রহটা এনে দাও। এই মন্দির থেকে বাবা আজকে বিগ্রহটা এনে আজকে মীরার সামনে দাঁড়িয়ে, মীরা আগে বাবা তার পানটা খুলে আগে গিরিধারীকে দর্শন করেছে, তারপর এবার মার ভোজের দিকে তাকিয়েছে। এইবার মালা বদল হবে, মীরা তার গলার মালাটা খুলে বাবা আগে গিরিধারীকে পরিয়েছে, তারপর আবার মেঝে পড়েছে। এইবার সেই মালা এবার বাবা কুমার ভোজের গলায় পরিয়েছে,
ভোজের গলার মালা নিজে পরেছি। এখন মা বিবাহ হয়ে গেল, এখন সকালবেলায় মীরা যাবে শ্বশুর বাড়ি। সকলে কাঁদছে, মীরাবাই কাঁদছে, এমন সময় রুদ্রদেব রত্নসিংহ মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছেন, মা শ্বশুর বাড়ি যাচ্ছি, সকলের কথা মেনে চলবি কেমন, গুরুজনের কথা মেনে চলবি। সকলে আজকে কাঁদতে কাঁদতে মীরাবাইকে বাবা পালকির মধ্যে তুলে দিচ্ছে। আর মীরাবাই বলছেন, বাবা বর থাকবে এখানে আর আমি যাবো শ্বশুর বাড়ি। বাবা বুঝতে পারছে না, কি বলছিস তুই, তোর বর তো তোর সঙ্গেই যাচ্ছে। বাবা আমি গিরিধারীর কথা বলছি, বর থাকবে এখানে আর আমি যাব বরের বাড়ি, তা বললে তো হবে না, আমিও গিরিধারীকে নিয়ে যাব। রত্নসিংহ বলল, মীরা তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস মা, তোর গিরিধারী বর তুই গিরিধারীকে নিয়ে যাবি। মা বলে উঠল, হ্যাঁ গো, সে ছোট্টবেলা থেকে গিরিধারীর সেবা করে, পূজা অর্চনা করে, তুমি তাকে দিয়ে দাও না, দিয়ে দাও না গো। মীরাবাই বলছেন, বাবা পিয়া বিনা পিয়া বিনা পিয়া বিনা পিয়া বিনা রে না যায়ে, পিয়া বিনা রে না যায়ে, তন মন মেরো পিয়া পরবায়ে, তন মন বে পিয়া পরবায়ে, বারবার বলি যায়ে। ও Oh, oh, oh.
সবাই তিনি গিরিধারি গোপালকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলেছেন। তামা যে মীরাবাই তিনি ছোটবেলা থেকে এত গিরিধারের সেবা করলো, পূজা অর্চনা করলো, তার তো মা কম ভাগ্যের কথা নয়। তিনি আবার ভগবানকে পেলেন। আচ্ছা মা, তিনি কে ছিলেন? না মা, উনি ছিলেন দ্বাপর যুগে শ্রীমতী রাধা রানী কাকার। নাম কি বাবা? না মা, রাধারানীর বাবা হচ্ছে বাবা বৃষভানু রাজা, আর বৃষভানু রাজার ভাই হচ্ছে বাবা চন্দ্রভানু, আর চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রা। সে চন্দ্রা বলি ছিল মা। তাহলে চন্দ্রা বলি মীরা হলো কেন? না বাবা, চন্দ্রা বলে একদিন কি করেছে, গোবিন্দ রাধারানীকে বলছে, রাধে আজকে তুমি কুঞ্জটা সুন্দর করে সাজাবে, আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার সেবা করবে, ভালো কথা। এখন রাধারানী তুমি সুন্দর করে বাবা কত সুন্দর করে ফুল দিয়ে মালা গেঁথেছেন, চন্দন ঘর্ষণ করেছেন, তাম্বুল সাজিয়েছেন, বিছানাটা বাবা ফুলের বিছানা, ফুলের বালিশ, ফুলের মশারি, কেন না নরম, যাতে ভগবানের না লাগে বাবা। আজকে রাধা রানী তিনি সুন্দর করে বাবা কুঞ্জটা সাজিয়ে তিনি বসে আছেন। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিল হে চাই যারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। চুয়া চন্দন ছিটায় দাও ঘরে,
জমজম শব্দ হবে, এখন সে আওয়াজটা হচ্ছে, আর সেই শব্দটা শুনে বাবা চন্দ্রাবলি তার সঙ্গে পদ্মাকে বুঝি দেখতো 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 কে বেরোচ্ছে দেখতো। ও মা, চন্দ্রাবলির সখী পদ্মা দেখতে পেয়েছে ভগবান। অমনি তাড়াতাড়ি করে চন্দ্রাবলিকে বলছে, এই চন্দ্রা, এই চন্দ্রা, তোর প্রাণ গোবিন্দ যাচ্ছে রে। অমনি চন্দ্রাবলি তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বেরিয়ে আর ভগবান সম্মুখে দাঁড়িয়ে বলছে, দা গোবিন্দ, তুমি কোথায় যাবে? ভগবান তখন মনে মনে ভাবছে যে এই সময় আমি যদি বলি যে আমি রাধারানীর কুঞ্জে যাচ্ছি, তাহলে তো আমাকে ছাড়বে না। তখন বলছে, আসলে আসলে কি হয়েছে জানো চন্দ্রা? আমার তো নবলক্ষ ধেনু আছে না, তার মধ্যে না একটা ধেনু হারিয়ে গেছে। ঘরে গিয়ে দেখছে না পাছুর নেই। বাবা রেগে রেগে বললে, পাছুরটা যতক্ষণে না খুঁজে পাবি তোকে আমি এই ঘরে ঢুকতে দেবো না। তাই জানো আমি পাছুর খুঁজতে বেরিয়েছি। চন্দ্রাবলি বলছে, বেশ তো, তা তুমি যখন বাছুর খুঁজে পাচ্ছই না, তাহলে আমি যাব তোমার সাথে বাছুর খুঁজতে। ভগবান তখন মনে মনে ভাবছে, আমি তো বাছুর খুঁজতে আসিনি, আমি তো রাধারানীর কুঞ্জে যাব বলে এসেছি, তো বৃত্ত কথা বলে ফেলেছি। তখন বলছে, না না তুমি যাও না, তুমি নারী জাতি, কত চোর আছে কত ডাকাত আছে, তোমায় ভয় করবে, তুমি যাও না। তখন ভগবান বলছেন, ভগবানকে চন্দ্রাবলি বলছে যে, চোর ডাকাতের ভয় তো সবাই করে, কিন্তু তুমি যে চোরের সর্দার, তুমি যে সব থেকে বড় চোর, ও তোমার সঙ্গে থাকলে কোন চোরের কাটো চোরকে আমি ভয় পাই। তখন ভগবান বলছেন যে, শোনো চন্দ্রা, আমি কালকে তোমার কুঞ্জে আসবো। চন্দ্রাবলি বলছে, না গোবিন্দ, আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তুমি আমার কুঞ্জে এসো। এই বলে ভগবানকে বাবা ওন্না ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা। তাহলে মা, রাধারানীর কুঞ্জে যাওয়ার কথা ছিল, আর এইদিকে বাবা সকাল হয়ে গেছে, রাধারানী একা কুঞ্জে বসে বসে কাঁদছে, গোবিন্দেরও না, প্রাণ গোবিন্দের জন্য এত এত সুন্দর করে আমি সাজালাম, আর গোবিন্দ এই বলে বাবা সমস্ত ফুলের মালা ছিঁড়ে ফেলছে, তাম্বুল মানে পান ছড়িয়ে ফেলছে, রাধারানী তিনি কাঁদছে। এখন মা, সকাল তো হয়ে গেছে, এখন কাটা খায়ে যেমন নুনের ছিটা দেয় না,
তেমন চন্দ্রাবলি এসে রাধারানীর কানে কানে বলছে, এই রাধে এই রাধে, কালকে তোর প্রাণ গোবিন্দ তোর কুঞ্জে এসেছিল। রাধারানী কাঁদতে কাঁদতে বলছেন, না আচ্ছা তোর গোবিন্দ যদি তোর কুঞ্জে আর না আসে কোনোদিন। এ কথা যাই বলেছে বাবা, অমনি রাধারানী বললে, কি বললি, কি বললি তুই? আমি কৃষ্ণ অনুরাগ ভক্তি, আমি কৃষ্ণ বক্ষ বিলাসিনী, আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আর তুই আমাকে আমাকে এত বড় কথা বলতে পারলি, তোর এত বড় সাহস, আমি তোকে অবিশ্বাস দিচ্ছি, অবিশ্বাস দিচ্ছি। আমি যেমন সারা রাত্রি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছি, বলে আগে দিনে তোকে কাঁদতে হবে। তোকে কানতে হবে। সেই চন্দ্রাবলি তিনি কলিযুগে নেমে এলেন বাবা, যার নাম হচ্ছে মা মীরা। আজকে সেই মীরাবাই বাবা আজকে বিবাহের পরে যেমন মেয়েরা শ্বশুর বাড়ি যায়, তেমন আজকে মীরাবাইও আজকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলেছেন বাবা। দেখো मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल रे, मीरा चले ससुराल, ओ चले गी धारी गोपाल, चले ससुराल मेरे कन्हाई, बोले मेरा मैं दासी।
বাড়ির দরজার কাছে চলে এসেছেন মীরাবাই। এখন দাস দাসী পাড়া প্রতিবেশী সবাই ভাবছে বউ এসেছে, বউ দেখবো, বউ দেখবো। এখন মা মীরাবাই যেই বালকি থেকে নেমেছে মা, হুমনি সবাই দেখে অবাক। সবাই বলছে এত সুন্দর নারী আমরা জীবনে কোনোদিন দেখি। এখন মা বলতে বলতে নিয়ম আছে মা, দেখবেন আপনাদের গ্রামে যদি কোনো বিয়ে হয় মা, বউ এসে আগে কি করে? আগে আপনাদের এই মন্দিরে প্রণাম করে, তারপর হরি মন্দিরে প্রণাম করে, তারপর শ্বশুর বাড়ি যায়। তা মীরাবাই তার শ্বশুর বাড়ির কুলদেবী হচ্ছে বাবা মা ভবানী, মা কালীর মন্দির। সেই মা কালীর মন্দিরে, মা ভবানীর মন্দিরে মীরাবাইকে নিয়ে যাওয়া, মাকে হাত জোর করে প্রণাম। এখন বাবা কোলো কোলো রয়েছেন রুদ্রদেব, তিনি কুমার ভোজকে আশীর্বাদ করলেন, দীর্ঘজীবী হও কুমার ভোজ। মীরাবাই প্রণাম করলেন, তাকে বললেন সৌভাগ্যবতী ভব। কিন্তু মা হঠাৎ এমন সময় রুদ্রদেব হাসতে হাসতে মায়ের চরণে দেওয়া জবা ফুল রক্তে ভিজে কুমার ভোজের হাতে দিয়ে বলছে এই নাও ধরো কুমার ভোজ মাথায় গলে। কুমার ভোজ তিনি মাথায় তুলে দিলেন, বললেন তোমার জন্য আমি একটা আত্মা ছাগ বলি দিয়েছি, শুধু তোমার যশ প্রতিষ্ঠা যেন বৃদ্ধি হয়। এখন মা সেই রক্তে মাখা জবা ফুল মীরাবাইয়ের হাতে দিয়ে বলছে এই নাও ধরো বাবা মাথায় তুলে দাও। মীরাবাই হাত জোড় করে বলছেন ক্ষমা করবেন বাবা, হই জীব রক্তে মাখা জবা ফুল আমি নিতে পারবো না। কুমার ভোজের আশেপাশে যারা ছিল তারা চমকে উঠল, কি রুদ্রদেব বলেন কি বললে তুমি? তুমি মায়ের চরণে দেওয়া জবা ফুল তুমি মাথায় নিতে পারবে না? রুদ্রদেব অমনি মীরাবাই বলছেন গুরুদেব আপনি ভুল বলছেন, আপনি এক্ষুনি আমাকে মায়ের চরণে দেওয়া যাব ফুল আমাকে দিয়ে আমি এক্ষুনি শ্রদ্ধা সহকারে মাথায় তুলে নেব। কিন্তু কিন্তু এই জীব রক্তে মাখা দেওয়া ফুল আমি নিতে পারবো না। ও হিংসাক্ত জীবকে হত্যা করা হয়েছে, এর দ্বারা এর দ্বারা জগতের কল্যাণ হতে পারে না, পারে না গুরুদেব। রুদ্রদেব বললেন তুমি আমাকে শাস্ত্র শেখাচ্ছ? কুমার ভোজ বললেন গুরুদেব ও বাচ্চা মেয়ে তো আপনার মতো শাস্ত্র নয়, আপনি কি ক্ষমা করে দিন গুরুদেব, ক্ষমা করে দিন। রুদ্রদেব বললেন শোনো কুমার ভোজ, তুমি যদি ভালো চাও তাহলে তোমার স্ত্রীকে বুঝে দাও যে আমি কে। এই রাজ্যে আমার কথা লোকে ওঠে আরে বাস ঠিক আছে গুরুদেব, তাই হবে গুরুদেব তাই হবে, চলো মীরা চলো চলো। এই বলে মীরাবাইকে তিনি বাড়িতে নিয়ে এলেন বাবা। এখন মা বিবাহের একদিন পরে স্বামী তার স্ত্রীকে বলছে আচ্ছা মীরা তুমি তো দিন রাত্রি গিরিধারের সেবা করো, পূজা অর্চনা করো, তা আমি তোমার স্বামী, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, তোমার কি কোনো ইচ্ছা আছে, তুমি কি কিছু চাও? তখন মীরাবাই বলছেন আপনি যদি আমাকে কিছু দিতে চান, আপনি যদি আমাকে খুশি করতে চান তাহলে আমার এই আবার এই গিরিধারের জন্য একটা মন্দির করে দিতে হবে। বেশ তুমি যখন বলছো একটা মন্দির করে দিতে হবে তাহলে তাহলে আমি তাই স্ত্রীকে কথা দিলেন। এই কিছুদিন পরে কুমার ভোজ কয়েক লক্ষ টাকা খরচ করে একটা সুন্দর মন্দির তৈরি করলেন, মন্দিরের সিংহাসন তৈরি হলো, ভগবানকে প্রতিষ্ঠা করা হলো। মীরাবাই কি করে না বাবা, একা গোবিন্দের সেবা করে আর মা ভবানীর মন্দিরে সকলে আসে। এখন মা মা ভবানীর মন্দিরে যারা যারা আসত তারা সকলে মিলে বাবা গিরিধারের মন্দিরে আসে, ভিড় হয়, সকলে মীরাবাইয়ের গান শুনতে বসে থাকে। মাইরা সবাই একটু হাতে তালে তালে তালি দিবেন কেমন আমার সাথে, সবাই একটু দুইটি বাহু তুলে হাত তালি দিবেন। তিন আলো গানে সে নিয়ারি।
ओ राधा रानी हमारी सबाई मिले शिव करे और इंद्र लगाए बुहारी राधा रानी हमारी इंद्र लगाए बुहारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारी करो महारानी ओ राधा रानी हमारी बिना लो महारानी ओ राधा रानी हमारी बिना लो बन से न्यारी ओ राधा रानी हमारी बिना लो बन से न्यारी ओ राधा रानी हमारी এবার মাইরা আপনাদের বলতে হবে এমন বলবেন তো সবাই আমি বৃন্দাবনের জায়গাগুলোর নাম বলবো বলো বৃন্দাবন মে মায়েদের এত কম সাউন্ড কেন এত লো কেন গরম লাগছে প্রচুর গরম লাগছে নাকি না পাখা তো চলছেই তো তাহলে সবাই একটু জোরে জোরে চাইছে বলতে হবে কেমন বলো বৃন্দাবন মে বাহ আরেকটু জোরে বলতে হবে বলো বৃন্দাবন মে বলো গোবর্ধন মে বলো ছিলেন বাবা উদাবাই আর
কুমার ভোজের ভাই বিক্রম সিংহ মানে ভাই বোন এখন যুক্তি করছে গুরুদেবের কাছে আসছে। গুরুদেব এখন কি করে যাই বলুন? হই ওই ডাইনি মীরাবাইকে কি করে যাই? তখন রুদ্রদেব বলছেন, এক কাজ করো দা, তুমি পারবে? পারিবার মন্দির থেকে ওই বিগ্রহটা সরিয়ে ফেলতে? উদাবাই বলল, গুরুদেব আপনি যাই বলবেন আমি তাই করব। ঠিক আছে, আজকে তাহলে রাতের অন্ধকারে বিগ্রহটা সরিয়ে ফেলতে হবে। তাই বাবা রাতের বেলায় মীরাবাই তিনি মন্দিরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তিনি তার বাড়ি ফিরে এলেন। বাবা এই দিকে ঠিক রাতের বেলা উদাবাই তিনি মন্দিরের দরজাটা খুলে গিরিধারীর গোপালের বিগ্রহটা নিয়ে আর লুকে রেখে দিয়েছে বাবা। আর এইদিকে ভোর বেলা মীরাবাই তিনি মঙ্গল আরতি করতে যাচ্ছেন। বাবা মঙ্গল আরতি করতে যাচ্ছেন, গিয়ে দেখছি বাবা গিরিধারী গোপালের বিগ্রহটা চিৎকার করে উঠল, মীরা ও গো গো গিরিধারী। ও গো গিরিধারী, ও গো গিরিধারী, আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে? গিরিধর তুমি কোথায় গেলে? ও আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে ভালোবাসতে পারিনি বলে তাই তুমি চলে গেছো তো। কিন্তু শোনো গিরিধারী, আমি তোমাকে খুঁজতে যাব না। আমি যদি সত্যি সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি তাহলে তুমি নিশ্চয় আসবে, আর তোমাকে আসতেই হবে। এই বলে মীরাবাই তিনি হাউ হাউ করে কাঁদছে। তুমি যদি ভগবান ভাবে তবে কেন আসা।
কোমরে মাথা রেখে কখন যেন বীরাময় অচৈতন্য হয়ে পড়ে গেছে। সিংহাসনের উপরে মাথা রেখে কখন যেন মীরাবাই অচৈতন্য হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরছে, স্বয়ং গিরিধারী গোপাল মীরাবাইকে ডাকছে, মীরা মীরা। চমকে উঠলেন মীরা, তাকে দেখছে কি, দেখছে সিংহাসনের উপরে, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। ওরে ওরে সিংহাসনের উপরে গিরিধারী গোপাল দাঁড়িয়ে আছে। মীরাবাই অমনি আনন্দে গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরেছে। গিরিধর তুমি এসেছো, গিরিধর তুমি এসেছো, আমি জানি গিরিধর তুমি আসবে, আসবে আমার কাছে। এইদিকে রুদ্রদেব দেখছেন আবার যেমন মন্দিরে যথারীতি পূজা অর্চনা হচ্ছে, তিনুদাবাইকে ডেকে বলছে, কিরে তুই না বলেছিলিস বিঘ্নটা সরিয়ে ফেল, আমাকে বিশ্বাস করুন গুরুদেব, আমি আমি রাতের অন্ধকারে গিয়ে ওই বিঘ্নটা সরিয়ে ফেলেছিলাম, জানি না জানি না আবার কোথা থেকে খুঁজে পেয়ে গেছে। বলে মা ভক্তের ভগবান, ভক্ত যেখানে থাকে ভগবান সেখানেই থাকে বাবা, ভগবানকে কেউ লুকিয়ে রাখতে পারে না। তাই দেখুন অত্যাচারের মাত্রাটা আরো বেড়ে উঠল, হিংসায় চলে উঠলেন রুদ্রদেব। তাহলে কি করা যায়? কাজ করে বিক্রম সিংহ, ওই কামান দে, ওই ওই মাধব মন্দির ওর ভেঙে ফেলো। ওই মন্দিরটা ভেঙে ফেললে সব শেষ। ঠিক আছে গুরুদেব, তাই হবে গুরুদেব, তাই হবে। তাই রাতের বেলা বিক্রম মুবিরা, আপনি বাইরে বেরিয়ে আসুন, আপনি বাইরে বেরিয়ে আসুন। আর মীরাবাই তখন বলছে, আমার গিরিধারীর যদি মন্দির ভেঙে যা তাহলে আমিও আমি আর পানে বাঁচতে চাই না গিরিধর, আমিও তোমার সঙ্গে চলে যাব গিরিধর, তোমার সঙ্গে আমি চলে যাব। তাই কত বড় বড় কামান, কত শব্দ, কত ভূমিকম্প, কত কিছু হলো, কিন্তু যখন ধোঁয়াটা বাবা পরিষ্কার হয়ে গেল, দেখা গেল মন্দিরটা যেমন ছিল বাবা তেমনি দাঁড়িয়ে আছে। রুদ্রদেব বললেন, ব্যাপারটা কি, হে কি সত্যি সত্যি কোনো ডাইনি মায়াবী শক্তি জানে, হে আমরা মন্দির ভাঙতে পারছি না, তাহলে কি করে যায়, কি করলার মন্দিরটা তছনছ করে যায়, এই কথা ভাবছেন বাবা। আর কিছুদিন পরে মা মীরাবাইয়ের স্বামী কুমার হল বহির শত্রুর আক্রমণে তার মৃত্যু। এখন মা মৃত্যু যেয়ে হয়ে গেল, মীরাবাই একা পড়ে গেছে স্বামী নেই, আর রুদ্রদেব আর বিক্রম সিংহের তাদের আর আনন্দের আর সীমা নেই। বাবা ভাবলো, যাক একটা পথের কাঁটা সরে গেছে, এইবার আমরা ওর সঙ্গে যাচ্ছি তাই ব্যবহার করতে পারি। বিক্রম সিংহ বলল, গুরুদেব এখন কি করা যায়? একজন কর্মচারীকে ডেকে বলছে, শোন এর মধ্যে কাজ পরিবেশ আছে, এই বিষটা নিয়ে গিয়ে মীরাবাই যে প্রতিদিন প্রতিদিন ওই চরণামৃত পান করে, ওই সেই চরণামৃতের সঙ্গে মিশিয়ে দিবি, যা। এখন মা কর্মচারী এসে বিষটা এখন মিশিয়ে দিয়েছে, আর মীরাবাই তিনি প্রতিদিনের মতো চরণামৃত পান করবে।
যেই বাবা পাত্রটা তুলে ধরেছেন অগ্নের দাস এসে বলছে মা আপনি চরণামৃত পান করবেন না মা ওই চরণামৃত আপনি বার করবেন না মীরাবাই বলল সে কি আমি তো প্রতিদিন প্রতিদিন কিদি ধারের চরণামৃত পান করি আজকে আজকে তুমি আমাকে বারণ করছো কেন মাটা চরণামৃত নয় ওর মধ্যে যে বিষ মিশিয়ে দিয়েছে ওই বিষ খেলে যে ওই বিষ খেলে যে আপনার মৃত্যু হবে মীরাবাই বলছেন এর মধ্যে যেমন বিষ আছে তেমন অমৃত আছে গোবিন্দের চরণামৃত মানে অমৃত আর একদিকে বিষ তাহলে দেখি আজকে গিরিধারীর কি ইচ্ছে আমি মরি না বাঁচি আজকে সকলে দেখবে তাই মা আজকে মীরাবাই সেই বিষটা বাবা পান করছেন প্রাণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় অগ্নি মীরাবাইয়ের কৃষ্ণ প্রেম আরো বেড়ে উঠল কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মীরাবাই তিনি অচৈতন্য হয়েছে সারা গ্রামবাসী দেখলেন বাবা মীরাবাইয়ের বিষ কেউ মৃত্যু হলো না তার মুখের জ্যোতি আরো বেড়ে উঠল খবরটা শুনতে পেলেন বাবা রুদ্রদেব তিনি ভাবলেন মীরাবাই বোধহয় মারা গেছে একজন কর্মচারী এসে বলছে গুরুজি আপনি তো বললেন বিষটা মিশিয়ে দিতে কিন্তু বিষ খেয়ে তো মীরাবাইয়ের মৃত্যু হলো না রুদ্রদেব বলছেন তাহলে তো আমরা এর সঙ্গে কিছুতেই পারছি না আর এর জন্য আমার মা ভবানীর মর্যাদা নষ্ট হচ্ছে কি করা যায় এক কাজ করো বিক্রম সিংহ তুমি তুমি ওই মীরাবাইকে তোমার রাজ্য থেকে তাড়িয়ে দাও বের করে দাও তোমার ওই তোমার ওই
বাড়ি থেকে ভক্তিমতী মাইরা ভক্তমণ্ডলী বাবা বিক্রম সিংহ মীরাবাই কে বলছিল যাও বেরিয়ে যাও এ রাজ্যে তোমার কোনো অধিকার নেই এই এই সংসারে তোমার কোনো অধিকার নেই যাও বেরিয়ে যাও মীরাবাই আনন্দে বললেন তাই মীরাবাইকে আজকে নির্বাসন দিয়ে দিলেন বাবা মীরাবাই সেই মেবার থেকে হাঁটতে শুরু করলেন বাবা যাব কোথায় না যাব আমি বৃন্দাবন একবার চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে চেথায় শ্রীধাম বৃন্দাবন একবার চলে রে একবার চলে রে আমার মন আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন সেথায় শ্যাম গিরিধারি শ্যাম গিরিধারীকে নিবেদন করছে খাও গিরিধারী সেবা করো আর সেই প্রসাদ বাবা মীরাবাই পায় ক্ষুধা তৃষ্ণা কিছু নেই মা গো আনন্দে ছুটে চলেছে কিন্তু বৃন্দাবন তো কোনোদিন আসেননি মা সূর্য যার মুখ দেখতে পায়নি ভক্তিমতী মায়েরা মীরাবাই কোনোদিন ঘরের বাইরে বেরোয়নি মা তাহলে দেখুন আজকে ভগবানকে ভালোবেসে সমস্ত সংসারের সুখ পরিত্যাগ করলেন সংসার পরিত্যাগ করলেন এত দামি দামি বাবা কাপড় পরতেন সেটাও পরিত্যাগ করলেন বাবা সোনার থালাই খেতেন সেটাও পরিত্যাগ করলেন সোনার পালঙ্কে শয়ন করতেন সেটাও পরিত্যাগ করলেন বাবা কেন মা না শুধু ভগবানকে ভালোবেসে বাবা আমরা ভগবানকে ভালোবাসি না কিন্তু মা আমরা প্রয়োজনে ভগবানকে ছেড়ে দিই আর মীরাবাই তিনি প্রয়োজনে সংসারকে ছেড়ে দিলেন কিন্তু ভগবানকে ছাড়লেন না বাবা আজকে রাস্তায় নেমে পড়েছেন বাবা ছেঁড়া কাপড় আর খালি পায়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আজকে এগিয়ে যাচ্ছে রাজ রানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগে গিরিধারী তোমার লাগে
আমরা ধনী হতে চাই, আমাদের ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে, আমরা বেড়াতে যাব। মীরাবাই এগুলো সব ছেড়ে দিলেন মা, যিনি কৃষ্ণ প্রেমে ভিকারে, তাই বলছেন। রাজ রানী মীরা ভিখারিনী, সংসারের প্রতি তার কোনো আসক্তি নেই। কেন জানেন বাবা? এই সংসার সকলের সঙ্গে বেইমানি করে না, কি গো মায়েরা করে না? যখন আমরা সংসারকে টাকা রোজগার করে দিতে পারবো, তখন সংসার আমাকে খুব ভালোবাসবে মা, কিন্তু যখন দিতে পারবো না, বুড়ো হয়ে যাবে, তখন সংসারের কোনো লোক আমার খবর নেবে না মা। এই চিরকাল ধরে এই নিয়ম হয়ে আসছে, আমরা আমাদের বাড়িতে, পাশের বাড়িতে, সর্বত্রই দেখছি বাবা, কিন্তু মায়া আমাদের এত গলা টিপে ধরে রেখেছে যে আমরা তাকে ছাড়াতেই পারছি না। সংসার এত বেঈমানি করে, তবু সংসারের প্রতি আমাদের আসক্তি যায় না মা। আর ভগবান আজ পর্যন্ত কারোর উপরে বেঈমানি করে না মা, আর আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। কিন্তু যদি হতে হয়, তাহলে বিভীষণের মতো হতে হবে। রাবণ বিভীষণের উপর রেগে পিছন থেকে একটা লাথি মেরেছে বাবা, রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, দূর হয়ে যা। যেই লাথিটা বাবা মেরেছে, অমনি বিভীষণ ধুলোতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে ধুলো থেকে উঠে গায়ে যে ধুলোগুলো লেগেছিল না মা, সেগুলো এরকম করে ঝাড়ছে আর হাসতে হাসতে চলে যাচ্ছে। একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার দাদা আপনাকে লাথি মারলো আর আপনি তাকে ছেড়ে দিলেন? বলে, মা বিভীষণ দাদা দাদার গাড়ি চড় মারতে পারতেন, বলতে পারতেন, দাদা আমি তোমার ভাই, অর্ধেক রাজত্ব আমার, অগ্রাধিকার তোমার। যদি দু বিঘে জমি থাকে, তাহলে এক ভাই বলবে এক বিঘে আমার, আর এক বিঘে তো। কিন্তু মা বিভীষণ বললেন না, কারণ বিভীষণ জানে যে দাদা আমাকে লাঠি মারলো, এটাই সংসারের গুণ। সংসার সবাইকে লাঠি মানে মা, তাই লাঠি খাওয়ার আগে জীবের উচিত কি না, জীবের উচিত সংসার যেমন ভক্তিমতী মায়ের দায়, বিভীষণ যেমন
তিনি রামের কাছে ছুটে গেলেন তেমন আমাদের উচিত সংসারকে পরিত্যাগ করে গোবিন্দের চরণ ধরা শ্রী গুরু নিতাই গুরু সীতানা প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল আজকে মীরাবাই সবাইকে ছেড়ে দিয়ে আজকে গোবিন্দকে ধরেছেন বাবা আটকে আটকে চলে এসেছেন মা বৃন্দাবন কিন্তু মা মীরাবাই তো জানে না বৃন্দাবন গাছের তলায় বসে বাবা আঁচল দিয়ে বাতাস করছে হঠাৎ দেখে ভগবান মীরাবাইয়ের কাছে চলে এসেছেন বাবা ছোট্ট একটা রাখাল বালকের রূপ ধারণ করে আর মীরাবাইকে বলছে কি গো মীরাবাই ভগবানকে দেখে চিনতে পারছে না মা গায়ের রংটা কালো মাথায় একটা পাকড়ি বাঁধা আছে আর এক হাতে একটা লাঠি মীরাবাই বলল কে গো তুমি ভগবান বলল আমার নাম চোরা যা বাবা চোরা কারো নাম হয় নাকি হ্যাঁ আমার নাম চোরা তা তোমার নাম চোরা কেন ভগবান বলছেন আমি ছোট্টবেলা থেকে সবার ঘরে মাখন চুরি করে খাই তাই আমার নাম চোরা আচ্ছা আমি তাহলে তোমাকে চোরা বন্ধু বলবো ভগবান বলল ঠিক আছে তা হ্যাঁ গো তুমি কোথায় যাচ্ছ মীরাবাই বলছেন আমি আমি বৃন্দাবনে যাচ্ছি তুমি আমাকে রাস্তা দেখিয়ে দিবে ভগবান বলল ব্যস্ত তুমি আমার পেছনে পেছনে আসো আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি এই বলে যাচ্ছেন বাবা মীরাবাই আর যেতে যেতে জিজ্ঞাসা করছে আচ্ছা ও চোরা বন্ধু তুমি আমাকে এত কষ্ট করে রাস্তা দেখিয়ে দিচ্ছ আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কোথায় গো তখন বাবা ভগবান বলছেন বালক হে গো পয়ামি এই গ্রামেতে বসি 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 আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে ও বাবা তোমার গ্রামে থেকে উপবাসী থাকে না বললেন না আচ্ছা মাইরা বৃন্দাবনে মাইরা বৃন্দাবন গেছেন তো কে কে গেছেন একটু আত্রা তুলুন তো দেখি কে কে গেছেন একটু আত্রা তুলুন বৃন্দাবন ও কয়েকজন গেছেন তা বাবা এখনো যারা যারা জাননি তারা গিয়ে দেখবেন আজ পর্যন্ত কেউ বৃন্দাবনে উপবাসী থাকেন না তা বাবা এই ভগবান বলছেন আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামে বাস করে যে 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 উপবাসী রহে না সে আমার গ্রামে বাস করে যে উপবাসী রহে না সে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী এই বলে বাবা ভগবান তিনি চলে গেলেন বাবা আর যাবার সময় বলে গেলেন ভালো থেকো আমি চললাম মীরাবাই বলছেন আরে আরে ও চোরা বন্ধু আরে তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ ভগবান বলছেন যেদিন যখন তুমি আমাকে ডাকবে ঠিক তোমার কাছে চলে এসো ভগবান চলে গেলেন বাবা মীরাবাই বৃন্দাবন এলেন যমুনায় স্নান করলেন ভগবানের নাম করে করে ঘুরছেন বাবা হঠাৎ মনে হলো আচ্ছা এখানে সনাতন গোস্বামী প্রভুর কুটির আছে ভজন কুটির আজকে আমি একটু সনাতন বাবুকে দর্শন করতে চাই আর বা সনাতন বাবু বাবা তিনি কোনো নারীর বদন দর্শন করেন তাই মীরাবাই তার এক শিষ্যকে বলছে বাবা আমি একটু গোসাইজির সঙ্গে দেখা করতে চাই তিনি বলেন আপনি এখানে একটু দাঁড়ান আমি গুরুদেবকে গিয়েই বলছি এখন শিষ্য এসে বলছে গুরুদেব এক মা আপনার সঙ্গে দেখা করতে চাইছে তিনি বলেন আমি এবার কারোর সঙ্গে দেখা করতে পারবো না এখন শিষ্য এসে বলছে মা আপনার সঙ্গে এখন গুরুদেব দেখা করতে পারবেন না তিনি তখন একটা চিঠির মধ্যে লিখে দিলেন যে আমি আপনার দর্শন প্রার্থী আমি আপনার চরণ দর্শন করতে চাই ইতি মীরা বললেন আপনি এটা দয়া করে আপনি গোসাই জেগে দিয়ে আসুন এখন মা শিষ্য সে দিয়েছে বাবা সনাতন প্রভুকে সনাতন বাবু চিঠিটা পড়ে দেখছে আচ্ছা মীরাবাই মীরাবাই আমার সঙ্গে দেখা করতে চাইছে তিনি চিঠির উল্টো পাশে লিখে দিলেন যে আমি কোনো নারীর বদন দর্শন করি না তাই আমাকে ক্ষমা করুন
তিনি এখন লিখে পাঠিয়েছে বাবা। এখন শিষ্য এসে আবার দিয়েছে। এখন মীরাবাই তিনি পড়ে দেখছে বাবা যে কোনো নারীর বদন দর্শন করি না। তিনি তখন শিষ্যকে বললেন আপনি একটু দাঁড়া। তিনিও নিচে লিখে দিলেন যে এই জগতে গোবিন্দ ভিন্ন আর সকলে নারী, সবাই নারী বাবা। বাবার আপনারা যে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা সকলে সকলে নারী, মায়েরা মায়েরা সকলে নারী বাবা। তা গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ। তা গোবিন্দ ছাড়া যদি আর কোনো পুরুষ থাকে আমিও তার বদন দর্শন করি না। তিনিও লিখে এখন পাঠিয়েছে, শিষ্য দিয়েছে আবার। সনাতন প্রভু চিঠিটা পড়ে অবাক হয়ে গেছে। লেখা আছে যে এই জগতে গোবিন্দ ভিন্ন যদি আর কোনো পুরুষ থাকে আমিও তার বদন দর্শন করি না। আর এইটা পড়েই সনাতন প্রভু ছুটতে ছুটতে এসে মীরাবাইয়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। মা গো আমার, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তবে আমার চেতনা ফিরিয়ে দিয়েছে, আমার ভুল। তাই মা সারা রাত্রি গোবিন্দের কথা আলোচনা ভাগবতীয় কথা হলো। নিশি প্রবাদ হতেই সনাতন প্রভু তিনি সনাতন প্রভুকে প্রণাম করে মীরাবাই বৃন্দাবনে কিছুদিন থাকার পরে তিনি চলে গেলেন বাবা দ্বারকায়। দ্বারকায় কোথায় এলেন মা? রণছোড়জির মন্দির, ভগবানের আরেক নাম বাবা রণছোড়। রণ মানে যুদ্ধ, ছোড় মানে ছেড়ে দেওয়া। যুদ্ধস্থলী থেকে ভগবান পালিয়ে গিয়েছিলেন বাবা। কার সঙ্গে কার যুদ্ধে নামা? যখন জরাসন্ধ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছিলেন তখন ভগবান চালাকি করে জরাসন্ধকে দমন করবেন বলে কি করলেন না, তিনি সেইখান থেকে ছুটে পালিয়ে, আর পালিয়ে গেলেন বলে ভগবানের নাম হয়ে গেল রণছোড়। সেই রণছোড়জির মন্দির আপনারা যদি আজও যান দেখতে পাবেন। সেই রণছোড়জির মন্দিরে মীরাবাই ভগবানের গুণকীর্তন করে। সেখানকার হাজার হাজার ভক্ত সন্ধ্যেবেলায় বাবা গান শুনতে আসে মীরাবাই। সবাই মীরাবাইকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাস। কিন্তু মা, যেই দিন থেকে মীরাবাই বাবা মেবার ছেড়ে চলে এসেছেন সেখানে শুধুই দুর্ঘটনা। হাতি ছালে হাতি মারা যাচ্ছে, ঘোড়া ছালে ঘোড়া মারা যাচ্ছে, দুর্ভিক্ষ হয়ে যাচ্ছে, রাজ্যে ফসল বলছে না, বৃষ্টি হচ্ছে না, হাজার হাজার রাজ্যবাসী বাবা মারা যাচ্ছে না। রুদ্রদেব মনে মনে ভাবছে তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি, আমি আমার রাজ্যের রাজলক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছি। তাই শোনো বিক্রম সিংহ, আমরা বড় অপরাধ করে ফেলেছি, তোমার বৌদি যিনি হচ্ছে রাজলক্ষ্মী ঘরের লক্ষ্মী আমরা তাকে তাড়িয়ে দিয়েছি। তাই ভগবান আমাদের উপর রুষ্ট হয়ে গেছে, মা ভবানী রুষ্ট হয়ে গেছে বাবা। উদাবাই বলল, বিক্রম সিংহ বলল, গুরুদেব এখন কি করা যায় বলুন, হাজার হাজার রাজ্যবাসী মারা যাচ্ছে, ডাকে কি করব বলুন গুরুদেব। রুদ্রদেব বললেন তোমাকে কিছু করতে হবে না, অপরাধ করেছি যখন আমি এর প্রায়শ্চিত্ত আমি করব। রুদ্রদেব বেরিয়ে পড়লেন বাবা মীরাবাইকে খোঁজ করতে। তিনি বৃন্দাবনে এলেন বাবা, খোঁজ নিয়ে খবর পেলেন মীরাবাই গেছে দ্বারকায়। তিনিও ছুটলেন মা দ্বারকায়। কতদিন ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলেন কোথায় বা? না সেই রণছোড়জির মন্দির। রুদ্রদেব মীরাবাইকে দেখে আনন্দে তার বুকটা ভরে ছুটে এসে মীরাবাইয়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। মা গো তোমার উপর অনেক অত্যাচার করেছি মা, সন্তান অজ্ঞান বশত মায়ের বুকে লাথি মারে, তা বলে কি মা সন্তানকে বুক থেকে ছুড়ে ফেলে দেয় বলো? তুমি তো আমার মা, তাই আমি তোমার চরণ ধরে আহা কি করছেন গুরুদেব, আপনি আমার চরণ ধরবেন না? রুদ্রদেব বলছেন মা তুমি আমাকে ক্ষমা করেছো। মীরাবাই বলছেন আমার আমার কারোর উপর কোনো দুঃখ নেই গো, আমি যে বড় সুখী, আমি যে গিরিধারীকে নিয়ে এসেছি
রুদ্রদেব বলছেন, মা তুমি আমাকে ক্ষমা করেছো, আমি তখনই ভাবব যখন তুমি আবার আমার সঙ্গে মেবারে ফিরে যাবে। মীরাবাই বলছেন, দেখুন গুরুদেব, আমার জীবনের প্রাণপতি হচ্ছে আমার গোবিন্দ। একজন সতী নারী যেমন তার স্বামীর আদেশ ছাড়া কোথাও যায় না, তেমনি আমি গিরিধারীর আদেশ ছাড়া আমি আপনার সঙ্গে যেতে পারব না। তা আপনি এখানে একটু বসুন, আমি গিরিধারীকে জিজ্ঞাসা করেই আসছি। এই বলে মীরাবাই তিনি মন্দিরের ভেতরে গিয়ে দরজাটা বন্ধ করে আর গিরিধারের চরণে আছাড় খেয়ে পড়েছে। গিরিধর আর নয় গিরিধর আর হাবিয়া আর ওই মেবারে ফিরে যাব না গিরিধর, তোমার কাছে এসেছি গিরিধর, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও, টেনে নাও গিরিধর, টেনে নাও, তুমি আর আমাকে ওই মায়ার সংসারে ফিরিয়ে দিও না, দিও না গিরিধর, দিও না। অনেকক্ষণ হয়ে গেল বাবা, রুদ্রদেব আবার হাজার হাজার ভক্ত বসে আছে, ভাবলেন মীরাবাই দরজা বন্ধ করে ভেতরে গেছে, কিন্তু বাবা এক ঘন্টা হয়ে গেল, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই, সবাই মীরাবাইয়ের নাম ধরে ডাকছে, মীরা মা, মীরা আপনি বাইরে বেরিয়ে আসুন, মা আপনি বাইরে বেরিয়ে আসুন, কিন্তু কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। অগত্যা রুদ্রদেব বলে, না কাজ করো, তোমরা তোমরা সকলে মিলে ওই মন্দিরের দরজাটা ভেঙে ফেলো। আর যেই সকলে মিলে বাবা মন্দিরের দরজাটা ভেঙে ফেলেছে, অমনি ভেতরে গিয়ে দিচ্ছে মীরাবাই, মীরাবাই গেল কোথায়, মীরাবাই গেল কোথায়, সবাই খুঁজছে, চারদিক দিচ্ছে মীরাবাই, কেউ দেখতে পেল না। রুদ্রদেব দেখতে পেলে, মীরাবাই সে গায়ে ওড়নাটা দিয়েছিল না মা, সে ওড়নার বাবা এই অংশটা, এই অংশটা মা, শেষ প্রান্ত একটুকু ভগবানের বুকের মধ্যে বাবা লেগে আছে। রুদ্রদেব বুঝতে পারলেন যে মীরাবাই গেল কোথায়, না মায়েরা বাবার আপনারা, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাইকে, বলো কৃষ্ণ প্রিয়া মীরাবাই।